হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কালসর আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে ক্রোমা ব্রাউজার লগো ডিজাইন করতে হয় খুব অল্প সময়ের ভিতর। সো বন্ধুরা, চলুন আমাদের সেই লগো ডিজাইনটি কিভাবে শিখতে হয় সেটি আজকে আমরা এ টু জেড দেখব। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনি এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ আপনি যদি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি এই ডিজাইনটি সম্পূর্ণ শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আপনি যদি কখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতেও ক্লিক করুন। তারপর থেকে পেতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ব্রাউজার লগো ডিজাইন এখানে করা আছে আগেই সিম্পল। আমি এটিকে ছোট করে এক প্রান্তে নিয়ে রাখবো। আপনাদের সামনে কীভাবে লগো ডিজাইনটি এ টু জেড এখানে করতে হয় আমি আপনাদের শেখাবো প্রথম থেকে। প্রথমে আমাকে এই ডিজাইনটি করতে হলে এখানে একটি এলিপাস টুল থেকে সার্কেল পয়েন্ট রাইট ক্লিক করে এলিপাস টুল সেম শিফট অলটা প্রেস করে একটি সার্কেল পয়েন্ট আর্ট করতে হবে। আমি একটি সার্কেল পয়েন্ট আর্ট করার পর যে ফিল কালারটি চলে আসবে এটাখানে আমি নান করে দিব ফিল কালারটি। দেন লাইন কালারটি আমি একটি ব্ল্যাক কালার নির্বাচন করে দিলাম। যখন আমি এই সার্কেল পয়েন্টটি ক্রিয়েট করব তখন এটাকে সিলেক্ট করে এডিট অপশন থেকে কপিতে ক্লিক করব। যখন কপি করা হবে দেন আবার পুনরায় আমাকে এডিটে চলে যেতে হবে, সেখান থেকে পেস্ট ইন ফ্রন্ট ক্লিক করব। মানে এইটার পেস্ট করা হলো এই গোলাকারটি এবং তার উপরে তখন এখানে শিফট অলটা ধরে মাউসের লেফট ক্লিক চেপে এটাকে ছোট করবেন। ছোটো করা হয়ে গেল, যখন ছোটো করা হয়ে গেল দেন ছোটো করা হয়ে যাওয়ার পর এখান থেকে লাইন টুল, লাইন টুলটি ক্লিক করে এখান থেকে ঠিক তার মাস পয়েন্টে রেখে লেফট চেপে এভাবে আমি একটি সার্কেল ক্রিয়েট করব, লাইন টুল ক্রিয়েট করব। দেন আবার পুনরায় আমাকে লাইন টুলে গিয়ে এখান থেকে আরেকটি লাইন ক্রিয়েট করতে হবে। যখন এটিও হয়ে যাবে দেন আবার আমি মুভ টুলে ক্লিক, লাইন টুলে ক্লিক করে এখানে যাব, এখান থেকে আরেকটি লাইন আমি ক্রিয়েট করব। মানে আমার যখন এটি ক্রিয়েট করা হবে তখন আমি জুম অপশনটিতে ক্লিক করে এই অপশনটি সার্কেল অপশনটি জুম করব। জুম করে আমি দেখব যেমন আমার এই অপশনটা ঠিক আছে, তখন আমি এখান থেকে ঘুরে এই অপশনটিতে যাব। যেমন ধরুন আমার এই অপশনটি ঠিক নেই, তখন আমি এখানে ক্লিক করে দেন এটাকে ক্রাফটটি ঘুরিয়ে বা এখান থেকে ধরে এনে এখানে বসাতে পারব। দেন এখান থেকে আমার যেভাবে খুশিভাবে, হ্যাঁ আমি এটাকে বসিয়ে দিলাম। দেন আমি আবার এখান থেকে সিলেক্ট করে এটাকে নিচে চলে যাবো, দেখো নিচেরটাও ঠিক আছে। যখন ঠিক থাকবে তখন আমি জুম আউট করবো, কন্ট্রোল ধরে মাইনাসে ক্লিক করব, কন্ট্রোল ধরে মাইনাসে ক্লিক করলে জুম আউট হয়ে যায়। দেন আমি এটাকে আবার মুভ করব, খুব অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না আমাদের এই ডিজাইনটি সম্পন্ন করতে। আপনারা না টেনে টেনে এই ভিডিওটি দেখুন। আমাকে মুভ টুলটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর পাথফাইন্ডার অপশন, এই পাথফাইন্ডার অপশনের অনেকগুলো টিউটোরিয়াল আমি এর আগেও অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখিয়েছিলাম কীভাবে এখান থেকে আনতে হয়, উইন্ডোজ থেকে এই পাথফাইন্ডারটা আনবেন। এখানে জাস্ট এই পাথফাইন্ডারে ক্লিক করলে আপনারটি চলে আসবে। দেন এইটি আপনি মুভ টুলের সাহায্যে সিলেক্ট করবেন। পাথফাইন্ডারের নিচের অপশনে ডিভাইডেড একটি অপশন আসে, সেম ডিভাইডেড অপশনে ক্লিক হবে। যখন ডিভাইডেড অপশনে ক্লিক হবে দেখুন আপনার অপশনগুলো চলে গিয়ে এখানে ডিভাইডেড অপশন পরিণত হয়েছে। ডিভাইডেড করার পর এখান থেকে রাইট ক্লিক করে শেপ বিল্ডার টুল আছে আর লাইভ পেন্ট বিল্ডার দুটি অপশন আছে। আমি এখান থেকে শেপ বিল্ড থেকে আমি কালার নির্বাচন করতে পারি। এখান থেকে সিলেক্ট করার পর যে কোনো একটি অপশন আমি নির্বাচন করব। যেমন সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার অপশনটিতে ক্লিক করে কালার নিয়ে আমার যে অপশনটিতে প্রয়োজন আমি সেটিতে দিতে পারবো। দেন এটিতে না হলে আমি এখান থেকে লাইভ পেন্ট অপশনটিতে চলে যাব, আমার কোন কালারটি প্রয়োজন। আর দেন উপরেরটিতে আমার রেড কালার প্রয়োজন, আমি রেড কালারে ক্লিক করব। মানে আমার রেড কালার হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আবার পুনরায় আমার এই কালারটিতে আসবে, এই কালারটিতে আমি এখানে সবুজ পেন্ট করে দিব। দেন ওকে হয়ে যাওয়ার পর এগুলো এই অপশনটাতে আমার আবার ক্লিক করে দিতে হবে। দেন এই কালারটি অপশন আমার নিয়ে নিস। দেন কালারটি নির্বাচন করার পর এবার আপনি মাঝখানে গোলাকার অপশনটি ক্রিয়েট করতে হবে। গোলাকার অপশনটি ক্রিয়েট করার জন্য এখানটিতে আমাকে ক্লিক করতে হবে। এখানটিতে ক্লিক করার পর আপনাকে এডিট অপশনে চলে যেতে হবে, এডিট অপশন থেকে কপিতে দেন আবার এডিট অপশনে গিয়ে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি শিফট অলটা কিবোর্ড থেকে এবং মাউসের লেফট কি প্রেস করে ছোটো করে নেবেন। ছোটো করার পর আপনাকে লাইন কালারটি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফিল কালার অপশনটি আমি এখান থেকে সবুজ দেখিয়ে দিলাম। দেন লাইন কালারটিকে আমি নান করে দিলাম।
এটিতে যখন আমি লাইন কালারটি রান করব সেম তারপরে যেগুলো আঁকার অপশনটি এটির লাইন কালার আমি রান করে দিলাম। দেখুন আমি ক্লিক করে এখান থেকে লাইন কালারটি রান করে দিয়েছি। এবার এই অপশনগুলোকে আমাকে কী করতে হবে, এগুলোকে সিলেক্ট করে লাইন কালার রান করে দিতে হবে। যখন আমি লাইন কালারটা রান করে দিলাম দেখুন এবার সেম আমার এটির অপশনটির মতোই হয়ে গেল। কীভাবে আপনি এবার যদি আপনি জুম করেন কীভাবে আপনি ক্রোমা ব্রাউজারের লগোটি খুব সহজে ডিজাইন করতে পারেন এ টু জেড আজকে আমি আপনাদের সামনে সে বিষয়গুলো শেয়ার করলাম। খুব অল্প সময়ের ভিতরে এই ডিজাইনটি কীভাবে করবেন আপনারা। তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হলো এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো কেমন চান আপনি সেই বিষয়গুলো আপনি আমাদের জানাতে পারেন। তো আজকের মতো আমি আমাদের টিউটোরিয়ালটি এ পর্যন্ত রাখতে চাচ্ছি। পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিও অন করে রাখবেন। আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Point.